আওয়ামী লীগ ভোট ডাকাতি করে ক্ষমতায় বসে আসছে মন্তব্য করে বিএনপির প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, তারা আমাদের নেতাকর্মীদের হত্যা করেছেন। এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো নৈতিক অধিকার নেই। তারা দেশের মানুষকে জিম্মি করে অবৈধভাবে ক্ষমতায় আছেন। তাদের নেতৃত্বে এ দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। তিনি বলেছেন, 10 ডিসেম্বরের আগে সংসদ ভেঙে দিতে হবে, এরপর খালেদা জিয়ার নেতৃত্বে দেশ পরিচালনা করা হবে। আওয়ামী লীগকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ওলায় আমার ভাই নূরে আলম এবং আব্দুর রহিমকে আওয়ামী পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীরা যৌথভাবে আক্রমণ করে হত্যা করেছে। নারায়ণগঞ্জে আমার ভাই রাজপথে আন্দোলন করতে গিয়ে শাওন প্রধান বুকের তাজা রক্ত বিলীন করে দিয়েছে। মুন্সিগঞ্জে আমার ভাই মহিউদ্দিন শাওনকে হত্যা করেছে। যশোরে আমার ভাই আব্দুল আলীমকে এই হায়েনারা, এই পরাজিত শক্তি, এই সন্ত্রাসীরা। সেই সাথে সাথে বলতে চাই, এই সরকার আর ক্ষমতায় থাকার নৈতিক কোনো অধিকার নাই। এরা ভোটের মাধ্যমে ক্ষমতায় আসে নাই, এরা ভোট চুরি করে ক্ষমতায় এসেছে। দিনের ভোট রাতে করে নিশিরাতে করে এরা ক্ষমতায় এসে আজকে আমার ভাইদেরকে হত্যা করছে, মামলা দিচ্ছে, হয়রানি করছে, বিচার বহির্ভূত গুম খুনের সঙ্গে এরা লিপ্ত রয়েছে। এরা প্রশাসনকে ব্যবহার করে দেশের মানুষকে জিম্মি করে অবৈধভাবে আজকে ক্ষমতায় আছে, এরা ভোট চোর। সোমবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলা বিএনপি আয়োজিত শোক মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। এর আগে শহরের গোডাউন রোড এলাকা থেকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি বাজারের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে মিছিল নিয়ে নেতাকর্মীরা অ্যানি চৌধুরীর বাসভবন প্রাঙ্গণে সমাবেশে মিলিত হন।